নমস্কার, কুকিং উইথ সৌমিতা সকলকে স্বাগত জানিয়ে আবারও আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন কষা। ভিডিওটা ধীরে ধীরে দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেখে নিন কীভাবে বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ফেটানো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি হাত ইউজ করছি, হাত দিয়েই ভালো হয়। এই দই দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা সফট হয়ে যাবে এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টা রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি, এটা সর্ষে তেল বা সাদা তেল যে কোনো তেলেই করা যায়। এবার এর মধ্যে ফোড়ন দেব, প্রথমে 2 খানা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, 2 ছোট এলাচ আর গোলমরিচ, 5-6টা গোটা গোলমরিচ। ফোড়নটা একটু গন্ধ বার হলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়েছে, এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে আর না থাকে, ততক্ষণই এটা ভাজতে হবে। আদা রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়েছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজে টমেটো কুচো করে দিলাম। আর পেঁয়াজ এখানে 2টো বড় সাইজের আছে। আর দেব হলুদ, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে কষতে হবে। টমেটোটা একটু নরম হবে, ততক্ষণই এটা মশলাগুলো কষব। মশলাটা খুব ভালো করে কষা হয়েছে, যে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই সময় ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা 1/2 ঘন্টা বা 1 ঘন্টা যতটা সময় একটু বেশি রাখবেন ততই সফট হবে। কম করে 1 ঘন্টা তো রাখতেই হবে। এবার মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিন। মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কষতে থাকতে হবে। হাই ফ্লেমে এটা 10 মিনিটের মতো কষতে হবে।
চিকেনটা খুব ভালো করে কষা হয়েছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আর পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এর মধ্যে চিকেন মশলা দিয়ে দিলাম। এটাকে এখন 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে হতে দেব। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসানোর পরে চিকেনটাকে একটু সিদ্ধ হতে বাকি আছে। অতএব সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। চিকেন কষা, তাতে বেশি ঝোল হবে না, কষা মতো হবে। পরিমাণ বুঝে জল দিতে হবে। এবার এটা ফুটে ফুটে উঠেছে দেখছেন, এবার এটাকে একটু আঁচটা কমিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে মিনিট 10 রাখব। এবার দেখব চিকেনটা কি অবস্থা। চিকেন কষা তৈরি হয়ে গেছে। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। চিকেন কষা রেডি।